আর একটু বেশি পরিমাণে আলুরদম করব। তো কীভাবে করব চলো দেখাই। তো আমি যেগুলো নিয়েছি, টমেটো কুচি, কাজু বাটা, গরম মশলা বাটা, পোস্ত বাটা, এখানে আদা জিরে দুটোই আছে, দুটোই বাটা, সামান্য কসুরি মেথি নিয়েছি, আর কিশমিশ নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। এবার আমি রান্নাটা করব। যেটা আমি গুছিয়ে নিয়েছি, এই যে আলুটা কিন্তু আমি ভেজে রেখেছি। তো চলো বাকি রান্নাটা দেখাই। তেল গরম হয়ে গেছে, তো অ্যাট ফার্স্ট আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো। তো আদা জিরে বাটাটা মোটামুটি ভাজা হচ্ছে, এবার আমি দেবো টমেটো। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, তো এবার আমি কিশমিশগুলো ছেড়ে দেবো। পোস্তটাও দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা। এইবার দেবো কাজু পেস্ট। তো যেটা বলিনি, হলুদ, লবণ, চিনি, চিনিটা একদম শেষে দেবো। তো হলুদ দিচ্ছি, সাথে দেবো লবণ। আলু ভাজায় লবণ দিয়েছি, তো একটু অল্প করে দিচ্ছি, প্রয়োজন হলে আবার দেবো। এইবার দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা পরে দেবো। মশলা কিন্তু প্রায় কষে গেছে, তেল বের হচ্ছে, সুন্দর কালার এসছে। আমি এই পর্যায়ে অল্প করে গরম মশলা বাটা দিলাম, পরে আবার দেবো। তো এইবার কিন্তু আলুটা আমি ধীরে ধীরে দিতে থাকবো। তো আলুগুলো আমি কড়াতে কিন্তু দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। একটুখানি কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজেছি, যার জন্য এগুলো অলরেডি সেদ্ধ হয়েই গেছে, একদমই নরম। তো বেশি কষানোর প্রয়োজন নেই, বেশি ফোটানোরও প্রয়োজন নেই। তো হয়ে গেছে কষানো, আমি এবার জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, আর একটু দিচ্ছি যাতে আলুগুলো চুবে যায়। ব্যাস এইবার ফুটুক, মোটামুটি ফুট চলে এসেছে। তো এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, যদিও কালার ভালোই চলে এসেছে, তাও আর একটু কালার হোক, ভালো লাগবে। ব্যাস সামান্য কিছুক্ষণ হবে, তারপর চিনি দেবো একটু, আর কসুরি মেথি, আর হ্যাঁ আর একটু গরম মশলা বাটা দেবো, তারপরে নামিয়ে নেবো। হয়ে গেছে, নামিয়ে ফেলবো, নামানোর আগে আর একটু গরম মশলা দেবো, চিনি দেবো, আর দেবো কসুরি মেথি। খুব বেশি দিলে বেশি গন্ধ হয়ে যাবে, এইটুকুই যথেষ্ট। ব্যাস হয়ে গেল আলুরদম, আলুরদম কমপ্লিট।